আপনি আমাদের ক্লাসে যেগুলো করিয়েছেন বিভিন্ন প্যাটার্নে, এক একটা টপিকের বিভিন্ন প্যাটার্ন, এটা করলেই তো যথেষ্ট। একদম, আমি তো দেখো আমি যা করিয়ে দেবো তার বাইরে কিছু লাগবে না। কারণ দেখো একটা চ্যাপ্টার থেকে কি দেবে তোমার, একটা চ্যাপ্টার থেকে 10টা টাইপ আছে, আমি তোমাকে 10টা টাইপ করিয়ে দেবো, তার উপর 30টা অঙ্ক টাইপ ধরে ধরে দিয়ে দেবো, তোমার আর কি চাই? আমার বইটা বানানো আছে ওরকম ভাবে, আমি তোমার স্যার কিছু একটা বললাম না। জিজ্ঞাসা ছিল, স্যার একটা জিজ্ঞাসা বলো কি বলছো? বলছি, এই সব মেটেরিয়ালস কি সব পিডিএফ ভার্সনই সেন্ড করা হবে? ফার্স্ট পয়েন্ট। পিডিএফ ভার্সনে দেওয়া হবে, তুমি ডাউনলোড হ্যাঁ করতে পারবে। হ্যাঁ। আর সেকেন্ড পয়েন্ট হলো, আমি তো নিউকামার, আমি এখনো জয়েন করিনি, পেমেন্ট করিনি, কিভাবে করবো সেটা একটু হ্যাঁ দিয়ে বলে দিবেন। দিচ্ছি, এইগুলো আমার কাজ হয়ে গেছে, এবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এবার তোমাদের যদি কিছু কিছু কোশ্চেন থাকে বলতে পারো, না হলে আমি যারা ভর্তি হতে চাইছো তারা কি করবে সেই কথাটা বলে দেবো, কত কি হ্যাঁ স্যার পেমেন্ট এটা করবে বললাম, কি করবে সেটা বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ পেমেন্টের ব্যাপারটা আমাদের বললাম জন্য স্যার। কি আর কিছু বলবেন? ভর্তি হয়ে গেছি তো। যে ভর্তি হয়ে গেছে ওয়েট করো, আমি যারা নিউ তাদের কথা আগে শুনছি, একদম নিউ যারা তাদের ভর্তি আমরা কাল থেকে শুরু করছি, তো তাদের উদ্দেশ্যে আগে বলে দেই আমাদের পেমেন্ট কেমন রাখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, একদম হ্যাঁ নিউদের বলুন স্যার। ভালো করে একটু মন দিয়ে শোনো, আমরা মোট 60টা ম্যাথের ক্লাস লাইভ দেব, 60টা তোমার জিএস পার্ট লাইভ দেব, 120খানা লাইভ ক্লাস থাকছে, কম করে বেশিও হতে পারে। ক্লাসের ডিউরেশন থাকবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিট এর মধ্যে, মানে 1.5 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে নিচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা ধরে নিচ্ছি পার ক্লাস, অ্যাপ্রক্স ধরে নিচ্ছি। ওই ক্লাস ধরে তো হয় না, কখনো বেশি লাগতে পারে, কোনোদিন আমার কমপ্লিট হয়ে গেলে টপিক আগে হয়ে যেতে পারে, তা আমি অ্যাপ্রক্স 1.5 ঘন্টা ধরে নিলাম, ঠিক আছে? লাইভ ক্লাসের সাথে রেকর্ডিং পাবে, স্টাডি মেটেরিয়ালস তো দেখে দিলাম, মক টেস্ট থাকবে, পেপার সব রেডি, তুমি প্রতি সপ্তাহে মক টেস্ট দেওয়া শুরু করে দেবে, টপিক ওয়াইজ মক টেস্ট রেডি, সেটাও দিতে পারবে, একটা পরীক্ষা হয়ে যাবে তার টপিক ওয়াইজ মক টেস্ট দিতে পারবে, এগুলো হয়ে যাবে, এই প্যাটার্নে তোমার কাজ হবে। এবার সাথে থাকবে প্রায় 30 থেকে 40টা রেকর্ডিং ক্লাস, তৎসত্ত্বেও যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে স্যার আমি তো কোর্সের পুরো পেমেন্ট করে দিয়েছি, আমাকে কিছু ক্লাস এই টপিকের উপর দিয়ে দিন, তো আমাদের কাছে অ্যাভেলেবেল যা ক্লাস থাকবে সেই টপিকের উপর আমরা নোটস সেটা তোমাকে প্রোভাইড করে দেবো, তুমি নিজে প্রিপারেশন নিতে পারবে, সেটা আমরা দিয়ে দেবো। তো এই গেল আমাদের কি কি পাবে সুবিধা। এবার যদি আসি এর পেমেন্টের ব্যাপারে, আমরা 3 রকমের স্টুডেন্টের কথা ভেবেছি। 1 নম্বর স্টুডেন্ট হচ্ছে যারা হচ্ছে লাইভ প্লাস রেকর্ডিং দুটো করতে পারে, তাদের উদ্দেশ্যে আমরা মোট 4 মাসের জন্য, মানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা টার্গেট করছি, সেপ্টেম্বরে 1 থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসের জন্য আমরা মোট 1599 টাকা রেখেছি লাইভ প্লাস রেকর্ডিং, একবারের জন্য পেমেন্ট, আর পেমেন্ট করতে হবে না, অনেক জায়গায় এর থেকে অনেক বেশি নিচ্ছে, কিন্তু আমরা 1599 টাকা রেখেছি লাইভ প্লাস রেকর্ডিং পেতে। এবার কিছু স্টুডেন্ট আছে যারা শুধু লাইভ করতে পছন্দ করে, রেকর্ডিং পছন্দ করে না, তাদের জন্য আমরা রেখেছি 999 টাকা অনলি লাইভ ক্লাস, কোনো রেকর্ডিং তুমি পাবে না, শুধু লাইভ ক্লাস 999, এবং এক্সট্রার যতটুকু রেকর্ডিং আমাদের মনে হবে এটা সবাইকে দেওয়া উচিত ওইটুকু আমরা এক্সট্রা দেব তোমাকেও, কিন্তু 999টা তে তুমি লাইভ ক্লাস 120টা পাবে, 120টা লাইভের যে রেকর্ডিং সেটা তুমি পাবে না। 3 নম্বরে থাকছে যাদের আর্থিক অবস্থাও খারাপ এবং যাদের মনে হচ্ছে যে আমাদের এত টাকা পেমেন্ট করা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে 4 মাসের জন্য এত কিছু সুবিধার জন্য মাত্র থাকবে 599 টাকা, কিন্তু সেখানে শুধু রেকর্ডিং পাবে, কোনো লাইভ ক্লাস থাকবে না, এটা পুরোপুরি রেকর্ডিং ক্লাস, 120 থেকে 150টা রেকর্ডিং ক্লাস থাকবে, এখানে কোনো রকম লাইভ পাবে না, পুরোপুরি রেকর্ডিং ক্লাস থাকবে, স্টাডি মেটেরিয়ালস পাবে, মক টেস্ট দিতে পারবে, কোনো লাইভ ক্লাস করতে পারবে না, 599 টাকা শুধু রেকর্ডিং ক্লাস। এইটা হচ্ছে নতুনদের জন্য 3 রকম ভাবে পেমেন্টের অপশন রাখা হয়েছে, এবার তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা নিতে পারবে, কারো কোশ্চেন থাকলে বলতে স্যার পারো। একটা কোশ্চিন ছিল, হ্যাঁ বলো। যে 599 টাকায় ভর্তি হবে সে 150টা ক্লাস পাচ্ছে, কিন্তু যা কিছু মানে ওই 1599 টাকায় যা কিছু দেওয়া হবে কি 599 টাকায় ওটা সবকিছুই দেওয়া হবে? 599 সব পাবে কিন্তু রেকর্ডিং লাইভ না, লাইভ না, শুধু না রেকর্ডেডটা পাবো, তাই তো? শুধু রেকর্ডেডটা পাবে ওই ক্লাস রেকর্ড শুরু করে, ধরো আজকে আমার ক্লাস হলো, আজকে আমার ক্লাস হলো, 24 আওয়ার্স এর মধ্যে ও রেকর্ডটা পেয়ে যাবে, ও কিন্তু লাইভ করতে পারবে না, আচ্ছা, সেটা রেকর্ডেড পেয়ে যাবো, আর ওটা লাইভ করবো, রেকর্ডেডও পাবো, তাই তো? হ্যাঁ ওটা লাইভ রেকর্ডিং দুটো পাবে। আর ক্লাসটা স্যার ডাউট কখন হবে? ডাউট থাকলে স্যার কোনো কোশ্চেন করতে পারা যাচ্ছে না ওইটা? হ্যাঁ সে তো তোমার, আমি তো বললাম 3 রকম ব্যবস্থা রেখেছি, তোমার যেটা পছন্দ হবে মনে হবে তুমি সেটা নিয়ে নেবে।
তুমি লাইভ ক্লাসে কোশ্চেন করতে পারবে, তোমার যা ডাউট হবে টিচারের কাছে কথা বলতে পারবে, তুমি সবকিছু সুবিধা পাবে। আর রেকর্ডিং ক্লাসে তোমাকে একসাথে জমা দিতে হবে, একটা টপিক পড়ে নিলে, তারপরে তুমি 5টা কোশ্চেন কি 6টা কোশ্চেন তোমার দাঁড়ালো, এইগুলো এইগুলো ডাউট একসাথে সাবমিট করবে, আমরা একসাথে তার সমাধান দেবো। তুমি ওই একটা একটা করে ডাউট বললে সেটা পারবে না। ওকে, আর কারো কিছু কোশ্চেন আছে বলে ফেলো। স্যার বলছি কিভাবে পেমেন্টটা করব, কার হ্যাঁ, এবার মাধ্যমে, পেমেন্ট কোথায়? কিভাবে করবে সেটা বলে দিচ্ছে। স্যার পেমেন্ট নশো কিভাবে করবে মান্থলি স্যার পেমেন্ট বলছি, ওই পিপিটিটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন, ঠিক আছে? এই কনসেপ্ট গুলো একটু, এই পিপিটিটা যেটা পুরোটা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। এই কনসেপ্ট স্যার বলছি যা, ক্লাসটা কবে কবে হবে, কখন কি হবে সেটা হ্যাঁ কি বললে ভালো ক্লাসের হয়? কথাটাও বলে দিচ্ছি, আমি একটু ওয়েট করো, আমি ওইটা দেখিয়ে দিই। ক্লাসটা কখন হবে স্যার? 8টা থেকে হবে? হ্যাঁ, এবার আমাদের ক্লাস থাকবে নর্মালি প্রতি সপ্তাহে 6টা করে, কম করে, ঠিক আছে? প্রতি সপ্তাহে কম করে 6টা করে ক্লাস রাখবো, 3টে ম্যাথের ক্লাস থাকবে, 3টে থাকবে তোমার জিএস পার্টে, 3 জন টিচার পড়াবে জিএস পার্ট, 3 জন 3টে টপিক দিয়ে শুরু করবে। ওখানে কবে কি পড়ানো হবে আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছ। যে আমরা কিন্তু এমনটা করব না, কেন করব না আমি এর পিছনে বলে দেই, অনেক জায়গা আছে, বা আমার কথাটা শেষ করতে দাও, একটু সময় দাও, অনেক জায়গা আছে হয়তো তোমাকে পুরো ইতিহাসটা 15টা ক্লাস নিয়ে পড়ালো, তারপর হয়তো নতুন কোনো টপিক শুরু করবে, আমরা সেটা করব না। কেন না, পিএসসি তে যেটা হয়, পিএসসি বলো আদার্স এক্সাম গুলো যেটা হয়, যে দেখা গেল আমরা আশা করছি ইতিহাস থেকে 5টা কোশ্চেন আসবে, দেখালে ইতিহাস থেকে 2টো কোশ্চেন এলো, বা আমরা আশা করছি ভূগোল থেকে 15টা কোশ্চেন আসবে, দেখা গেল 3টে কোশ্চেন এলো। এবার একটা স্টুডেন্ট ধরো প্রথমেই জিওগ্রাফিতে 15টা 16টা ক্লাস করে নিল, সে তারপর দেখা গেল বাকি টাইমে ইম্পর্টেন্ট টাইমে বা যেটা পরীক্ষা আসবে সেই পার্টটাই সে দুর্বল হয়ে গেছে। এই কারণে আমরা যেটা প্ল্যান করেছি, একসাথে সব টপিক চলবে, তোমার ক্লাস 1-এ হিস্ট্রি 1, ক্লাস 2-তে থাকছে জিওগ্রাফি 1, ক্লাস 3-তে থাকছে জেনারেল সায়েন্স 1, ক্লাস 4-এ থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স GK 1, ক্লাস 5-এ থাকছে পলিটি, ক্লাস 6-এ থাকছে ইকোনমি, ক্লাস 7-এ থাকছে হিস্ট্রি 2, ক্লাস 8-এ থাকছে জিওগ্রাফি 2, ক্লাস 9-এ থাকছে জিওগ্রাফি জেনারেল সায়েন্স 2, ক্লাস 10-এ থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স 2। এরকম ভাবে প্রতিটা টপিক ওভারঅল একই সাথে তালে তালে চলবে, যাতে কোনো টপিকে যদি কোশ্চেন কমও আসে তোমার প্রবলেম হবে না, তুমি সব টপিক তালে তালে পড়ে পড়ে যাচ্ছ। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। এটা একটু গ্রুপে দিলে ভালো হতো দিয়ে দেবো, আমি স্যার বলছি দিয়ে তার দেবো। মানে উইকলি উইকলি 3টা করে ক্লাস হচ্ছে, 1 2 3, তারপর 4 5 6, এইভাবে হবে তাই তো? মোট 6টা ক্লাস সপ্তাহে হবে, ম্যাথ 3টে আর হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ 3টে। প্রতি সপ্তাহে 3 জন সাড়ে 3টে ক্লাস থাকবে, একটা একটা করে। যে যে প্রথম সপ্তাহে যখন ক্লাস হয়ে যাবে, তুমি তাহলে সেখানে কি করবে, ম্যাথে দেখে নেবে ক্লাস 1 2 3 কভার, রাইট? আর জেনারেল স্টাডিজে প্রতিটা টপিকের 1 2 3, মানে প্রথম দিক থেকে আমি বলেও দেবো। সঙ্গে আর একটা সুবিধার জন্য, ক্লাস শুরুর আগে আমি এটাও করে দেবো তোমাদের সুবিধার্থে, কোন দিন কি ক্লাস থাকছে এই ডেসক্রিপশন বক্সে লেখার সাথে সাথে ওখানে ডেট দিয়ে দেব, যে এই ডেটে এই ক্লাসটা হয়েছে। হয়ে যাওয়ার পর ধরো আমার 10টা ক্লাস হয়ে গেল, ঠিক আছে, তাহলে 10টা ক্লাস হয়ে যাওয়ার পর একটা মাস কমপ্লিট, এক মাস, সাপোজ আমি কথার কথা বলছি যে এক মাসে তোমার 30টা ক্লাস হলো, কথার কথা 30টা ক্লাস ধরো কমপ্লিট, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একসাথে ওভারঅল মাসে কোন দিন কোন টপিকটা হয়েছে লিখে এরকম একটা PDF তোমাকে দিয়ে দেবো। তাতে তোমার কি হেল্প হবে, এটা আমি প্রাইমারি সময় করেছিলাম, যারা এখানে আছো জানো, তাতে তোমার কি হেল্প হবে, ধরো কোনো কারণে রেকর্ডিং দেখতে যাবে, তাহলে তোমার এখানে জানা আছে আমি এই টপিকটা রেকর্ডিং দেখতে চাই, তাহলে এটা কত ডেটে হয়েছে তুমি জানতে পারবে। এবার তুমি ড্রাইভে যাবে, তোমাকে যেখানে রেকর্ডিং দেয়া হবে সেখানে তুমি কেমন দেখতে পাবে, দেখো এই দেখো দেখতে পাচ্ছ, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার, এই দেখো, একটু যদি ভালো করে লক্ষ্য করো, 16/5/2023, 16/5/2023-এ একটা ক্লাস আমি শেয়ার করেছি তোমার সাথে, ধরো 16/5/2023 এই দিন আমরা ফুডেশের প্রিভেশিয়ার করিয়েছি, তাহলে এইটা তোমার ওই যে তোমাকে কন্টেন্টটা দিচ্ছি সূচিপত্র, সেখানে পাশে লেখা থাকবে 16/5/2023 ফুডেশের প্রিভেশিয়ার। তুমি এই ক্লাসটা মিস করে গেছো, লাইভ করতে পারোনি, তুমি ডিরেক্ট দেখে নিলে, ও এই ক্লাস, তোমাকে খুঁজতে হবে না, তোমাকে খুঁজতে হবে না কবে কি, তোমার টাইম সেভ হবে, এটা আমরা করে দেবো। বোঝাতে পারলাম? স্যার ভ্যাকান্সি নিয়ে যদি একটু কথা বলতেন। দেখো এবার আমি, যদি তুমি ভ্যাকেন্সির কথা জানতে চাও, প্রথম কথা আমি আগেও বলেছি আবারও বলছি, দেখো কথা ছিল 900টার উপরে সিট আসা, 925টা আসার কথা বলেছিল, ঠিক আছে, এটা আমরা যতটা জেনেছিলাম, কিন্তু তারপরেও 480টা এসছে, কিছু ব্যাক সিট আছে সেটার কথা বাদ দাও,
আমি 480টার কথা আপাতত বলছি। এখানে আবার জেনারেল এসসি এসটি এরকম ভাগ করা আছে। তুমি এই ভ্যাকেন্সির দিকে যদি তাকাও তাহলে তুমি জীবনে কোয়ালিফাই করতে পারবে না, দুটো জিনিসে জীবনে কোয়ালিফাই করতে পারবে না। এক কি, এক হচ্ছে তোমাকে কিছু স্টুডেন্ট বা কিছু লোক বলবে যে ও পরীক্ষা হবে না, তুই এসব পড়াশোনা করিস না, বেকার, এটা হলে তুমি জীবনে পারবে না। দু নম্বর, কিছুজন তোমাকে বলবে করাপশন হবে, এ তো প্রায় সিটি করাপশন হবে, তুই বেকার এত খাটছিস, এটা যদি তুমি মাথায় ঢুকে নাও তাহলে তুমি জীবনে পাবে না যত পড়াশোনা করো। তিন নম্বর, তুমি যদি এটা ভাবো যে এখানে এত অল্প সিট আমার দ্বারা কি হবে, এটাও যদি মাথায় ঢুকে নাও তুমি জীবনে পাবে না, আমি স্ট্যাম্প পেপারে লিখে দেবো। এই তিনটে জিনিসের মধ্যে কিছু যদি তুমি একবার মাথায় নিয়ে নিয়েছো তাহলে তুমি জীবনে পাবে না। এবার তোমাকে ভাবতে হবে কি, তোমাকে ভাবতে হবে আমার জন্য একটা সিট দরকার, আমার টার্গেট 100-এর মধ্যে 80+ করব, এটা আমার টার্গেট, 80+ করব, আর কিছু ভাববো না, কে কি করছে কে কতটা ভালো তার সাথে আমি কম্পেয়ার করব না, আমি দেখবো আমি কাল কি ছিলাম আজকে আমি আরো কতটা ভালো হচ্ছে, নিজের সাথে কম্পেয়ার করবো, অন্য কারোর সাথে তুলনা। আমি একবারও বলিনি একাডেমি অন্য একাডেমি সব খারাপ, প্রত্যেকে পড়াচ্ছে, প্রত্যেকে যে যার মতো করে পড়াচ্ছে, এবং প্রত্যেকে চাইবে স্টুডেন্টের ভালো, কেউ চাইবে তার স্টুডেন্টের খারাপ হোক বদনাম হোক, কেউ চাইবে না, প্রত্যেকে চাইবে ভালো হোক। এবার হতে পারে তোমার সাথে কোঅর্ডিনেট ভালো না হতে পারে, হতে পারে তোমার আমার পড়ানো ভালো নাও লাগতে পারে, এমন তো কথা নেই, আমাকে সবার ভালো লাগবে, স্বয়ং কৃষ্ণকেও কেউ ছাড়েনি। কিছু জন বলছে ইয়ে তো প্রেমের দেবতা, এ তো উমুক উমুক, এর তো ক্যারেক্টার ভালো নেই, কিছু জন আবার তাকে মহান বলছে, মহাদেবকে ছাড়ে না কেউ, অর্ধেক জন ভালো বলে অর্ধেক জন খারাপ বলে, এমন একটা মানুষ নেই যাকে কেউ মানে দুরকম টাইপের মানুষ নেই, অতএব সবার কাছে কেউ ভালো হতে জীবনে পারবে না। এবার আমি আমার দিক দিয়ে, আমি আমার দিক দিয়ে 100% করবো, আমাদের টিম তোমার জন্য 100% করবে। এবার যদি তুমি মনে করো যে না আমার লাভ হবে না, তুমি ডেমো ক্লাস দেখলেই বুঝে যাবে। প্রথম যদি তোমার মনে হয় যে আমার কয়েকটা ডেমো ক্লাস দরকার, তুমি হোয়াটসঅ্যাপ করো, আমরা প্রতিটা স্যারের ক্লাস দিয়ে দেবো, তুমি দেখতে পারো, দেখেই তুমি বুঝতে পারবে। এছাড়াও আমরা প্রথম সপ্তাহের ক্লাস সমস্ত স্টুডেন্টের জন্য ফ্রি রাখবো, যে ভর্তি হয়ে যাবে যে হবে না, আমরা সিটটা কম রেখেছি, পরে যদি আমরা জায়গা না পাই মানে না দিতে পারি তখন আমরা কিন্তু বলতে পারবো না নিতে পারবো কিনা, কথা দিতে পারছি না, 200টা আমরা সিট রেখেছি, ঠিক আছে, তার মধ্যে আজকে মনে হয় 70 জনের কাছাকাছি অলরেডি ভর্তি হয়ে গেছে, মানে যারা আমাদের অলরেডি ছিল, এদের মধ্যে আরো অনেকে আছে যারা কালকে ভর্তি হবে আজকে জানিয়ে রেখেছে। তো আমার মোটামুটি বাইরের স্টুডেন্টদেরকে আমরা ওই 60-70 জনকে নিতে পারবো, বাইরের স্টুডেন্টদেরকে, এটা আমাদের আছে। আমরা মোট যেহেতু সিট সংখ্যাটা একটু কম, আমরা চাইছি 200টা স্টুডেন্টকে ভালো করে রেডি করবো, ঠিক আছে, এটা আমাদের টার্গেট 200টা স্টুডেন্ট। তো এইটা যেহেতু আমাদের মাথায় আছে, এটা মাথায় রেখে আমরা ক্লাস করাবো এবং সেইভাবে এগিয়ে নিয়ে যাবো। ওকে, তোমার যদি মনে হয় তুমি ডেমো ক্লাস দেখতে চাওছো প্রতিটা স্যারের, বা তোমার মনে হচ্ছে অমুক একটা টপিকের উপর ডেমো দেখতে চাইছো, তুমি নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ করবে 9875435060 আমাদের ক্লাস অ্যাভেলেবেল আছে, তোমাকে আমি ওই ক্লাসটা দিয়ে দেবো, তুমি দেখো, দেখার পরে তুমি শান্তি হলে ভর্তি হও। ওকে, আর এছাড়াও লাইভ ডেমো যদি চাও তাহলে প্রথম সপ্তাহ সবার জন্য লিংক দেওয়া হবে, তুমি লাইভ ডেমো করে তারপর যদি সিট থাকে তুমি ভর্তি হতে পারো। এবার বলো 9875435060 সব এতে দেওয়া আছে, 9875435060। প্রতিটা জায়গাতে দেওয়া আছে, তুমি ওই এগুলোতেও দেখতে পাবে। হ্যাঁ বলো, কি বলছো, কে বলছো? এদের জন্য কি নির্দিষ্ট আলাদা আলাদা গ্রুপ থাকবে? হ্যাঁ, পেড ক্লাসে তো অবশ্যই আলাদা।